বারুইপুরে কোচিং সেন্টারে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ গ্রেপ্তার রেল কর্মী রেলের কোয়ার্টারে খোলা হয়েছিল কোচিং সেন্টার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঘটনার কথা কাউকে বললে বাবা মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে জানা গিয়েছে ভয় দেখিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করত রেলকর্মী অভিযোগ বারৈপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরে ওই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এই ঘটনায় নাবালিকা মানসিক অবসাদে চলে যায় বলে দাবি পরিবারের এরপর মানসিক কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবারের কাছে শিক্ষকের কথা জানায় সে এরপরই বারৈপুর থানায় অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতা পরিবারের এও অভিযোগ কোচিং সেন্টারে অন্য মেয়েদের সাথেও এমনই করতো অভিযুক্ত নির্যাতিতার মা জানিয়েছেন মেয়ে ওই কোচিং সেন্টারে পড়তে যেত কয়েক মাস মেয়েকে একা পেয়ে ওর সাথে বাজে কাজ করেছেন শিক্ষক অন্যান্য মেয়েদের সাথেও শিক্ষক বাজে কাজ করেছেন আমরা ওর শাস্তি চাই অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে তো তিন চার মাস ওনাকে করছি কিন্তু মেয়ের মতো ভালোবাসে এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলেন বলছে আমার মেয়ে নিয়েই তো মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার সঙ্গে আমার মেয়ে দিন ওরা আমি করছে রীতিমতো ভয়ও দেখতে হয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মারা করে দেবো কেউ বললে শরীর দেবে তোর বাবাকেও শরীর দেবো এইসব কথা যেন না জানে কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এইসব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারো মেয়ের ক্ষতি হোক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারুইপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি